অস্থিতিশীল ডলারের বাজারে ক্রেতা কমে গেছে। খোলা বাজারে ডলারের দাম বাড়া কমার কারণে মানি এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে ডলার কিনতে আসার সংখ্যা কমে গেছে। খোলা বাজারে আজ এক ডলার বিক্রি হয়েছে 98 টাকায়। খোলা বাজারে টাকার বিপরীতে ডলারের দাম 100 টাকা পার হয়ে যায় গত সপ্তাহে। এতে বিদেশগামী অনেকেই বিপদে পড়েন। ডলারের বাজারে উত্তাপ কমলেও ক্রেতা আসছে কম। কার্ভ মার্কেটে আজ ডলার কেনা বেচা হয়েছে 97-98 টাকায়। আজকে ডলার আমরা কিনছি 97 টাকা, বিক্রি করতেছে 98 টাকা। কমছে তো, 102 টাকা পর্যন্ত উঠছিল কিছুদিন আগে, কিন্তু এখন একটু কমে গেছে। আমরা তো বেচা কেনা করতে পারি না, শুধু ডলার দামই বেড়ে রয়েছে। সারাদিন বসে আছি, কোনো কেনা বেচা নাই। ক্রেতারা সেরকম ডলার কিনতে আসতেছে না, বেচতে আসতেছে না।